কঙ্গনা রানাওয়াতর কিবা এটা হয়েছে, নিজকে পাগল বলে অভিহিত করেছে কঙ্গনায়। কঙ্গনার মতে মূর উপর কোনোবাই অনবরতেই চকু রাখি আছে, অনবরতেই অভিনেত্রীগীর হৃদয়ত এক ভয়ে ক্রিয়া করে আছে, কোনো অদৃশ্য চকুয়ে যেন অনবরতেই তেওঁর উপর দৃষ্টি নিক্ষেপ করেছে। পিছে কঙ্গনায় পোনপটিয়াক কারো নাম উল্লেখ করা নাই, উল্লেখ নকরিলেও বহুতে কোন হয় অনুমান করবছে তেওঁলোকনো কোন তার আগতে জনাইল কি হয়েছিল হে বিশেষ ঘটনাটো। কঙ্গনার মতে দেওবারে তেও স্টুডিওলৈ গৈ আছিল, কিন্তু অভিনেত্রীগৰাকী তালৈ যাব বলে কোনো পেপারাজিকে কোৱা নাছিল। তেও লিখিছে, মই যলৈকে যাও কোনোবাই মোক অনুসরণ করে আছে আর তেওঁলোকে মোক নিরীক্ষণ করে আছে। কেবল রাস্তাতেই নহয়, মোর ঘরের পার্কিং, ঘরের ছাদ, সকল ঠাইতেই তেওঁলোকে মোক নিরীক্ষণ করে। কঙ্গনার মতে তেও পুয়া 6:30 ফটো তুলি আছিল, কিন্তু পাপারাজ্জিয়ে এই সময়সূচী কেনেকৈ লাভ করিলে এই প্রশ্ন কঙ্গনার। দেওবারে পুয়া তেও উলাই অহার পাছত তেও ঘেরি ধরেছিল পাপারাজ্জিয়ে। তার পাছতেই কঙ্গনায় অনুমান করিলে এই খবর দিছে রণবীর আর আলিয়ায়। পোস্টত কঙ্গনায় লিখিছে, এই উদ্যোগটোর এজন প্রেমিক এই সকলবোৰ কথার আড়ত আছে, তেওঁর পত্নীয়ে মোৰ দৰে পোশাক পিন্ধে, কেবল সেয়াই নহয় মোৰ স্টাইলৰ পৰা আভ্যন্তৰীণ ডেকোরেটলৈ সকলো তেওঁ অনুসরণ করে। তার পাছতেই নেটিজেনে অনুমান কৰিছে এয়া আন কোনো নহয় রণবীর আৰু আলিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ ডিজিটেল।